আজকে আমি আপনাদেরকে হাতিলের যে পিছনের গল্প সে সম্পর্কে কিছু বলতে চাই। আসলে হাতিল শুরুটা মানে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই খুব ছোট্ট আকারেই শুরু করে। হাতিলের মূল যে বিষয়টা সেটা ছিল হাতিলের পৈতৃক যে বিজনেস, আমার বাবার বিজনেস, সেটা কাঠের বিজনেস। আমি আমার লেখাপড়ার শেষের দিকে বাবার সাথে সেই কাঠের বিজনেসে বসা শুরু করলাম এবং সেখানে কাজ করতে করতে একসময় ওই কাজটাকে আমার কাছে আর খুব আনন্দদায়ক মনে হচ্ছিল না, কারণ আমাদের সমিলে যারা তখন বাড়ি করতেন, ফার্নিচার বানাতে আসতেন, তারা কাঠ কিনতে আসতেন। তো ক্রেতাদের সাথে কথা হতো এবং উনি কাঠ নিয়ে ওনার যেই ফার্নিচার বানানো বা বাড়ির ডোর বানানো এগুলো করতে যেই বাস্তব সমস্যাগুলোর সম্মুখীন উনি হতেন, তো সেই গল্পগুলো আমি শুনতাম, বুঝতাম। তো এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় তো আসলে এটাকে বিজনেস মডেল হিসাবে দেখা যায়। 1988 শেষের দিকে অথবা 89 প্রথম দিকে আমি বাবাকে বললাম যে আমি একটু অন্যভাবে চিন্তা করতে চাই। আমার বাবাও খুব সাহসী মানুষ ছিলেন এবং উনিও আসলে সেলফ মেড একজন মানুষ ছিলেন। উনি বলল, ফাইন, চেষ্টা করো, তুমি তোমার যেইটা ইচ্ছা সেটা তুমি করার চেষ্টা করো। তো আমি নতুন কিছু ভাবনা আসলে দিকে যাইনি, চিন্তা করলাম এই কাঠের পরের যে স্টেজ, ডোর, ফার্নিচার, এটা দিয়ে কীভাবে শুরু করা যায়। সেই সময় আমার বাবার প্রতিষ্ঠানে একজন কাজ করতেন, মিস্টার আহসান হাবিব নামে একজন ভদ্রলোক। তো উনি একসময় সৌদি আরবে একটা ডোর ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন এবং বাংলাদেশে তখন প্রাতিষ্ঠানিকভাবে আসলে কোনো প্রতিষ্ঠান ডোর বা এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতো না। আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা অপরচুনিটি, সেটা নিয়ে আমি চিন্তা করতে পারি। শুরু করলাম বিভিন্ন স্যাম্পল বানানো, এটার উপরে এক্সপেরিমেন্ট করা, আমি এবং আহসান হাবিব সাহেব দুইজনের সম্মিলিত প্রচেষ্টায়। বাবার সমিলের সামনেই ছোট্ট একটা জায়গা আমাদেরকে বরাদ্দ দিলেন, সেখানেই শুরু। একদিন আমরা বসে আছি বাবার সমিলে, এটা মানে আমাদের এই প্রচেষ্টা চলাকালীন সময়ে বাবার সমিলে বসে আছি, এক ভদ্র মহিলা ওনার অফিসের কিছু লোকজন সহ আমাদের সমিলে আসলেন কাঠ কেনার জন্য। তখন আমার বাবা কাঠ বার্মা থেকে বার্মাটিক কাঠ ইম্পোর্ট করতেন এবং কাঠ বিক্রি করার জন্য পত্রিকায় ওনার বিজ্ঞাপন গিয়েছিল, সেটা দেখে উনি আসলেন এবং ওনাকে আমি কাঠ দেখালাম, কাঠ বিক্রি করার চেষ্টা করলাম এবং ওনার সাথে দীর্ঘ সময় অতিবাহিত করার কালে আমার চিন্তা, আমার গল্পটা আসলে ওনার সাথে কথায় কথায় হয়ে যায়। উনি খুব প্লিজড হলেন আমার কাছে, আমার হাতে তখন উনি 50,000 টাকা দিয়ে বললেন, ছোট ভাই, আমি আর এই ঝামেলায় গেলাম না, ব্যাপারটা তুমি দেখো, তুমি করে দিও। উনি ছিলেন হাতিলের প্রথম ক্রেতা। তখনও হাতিলের নাম অফিসিয়ালি রেজিস্টার্ড হয় নাই, আমাদের কোনো সাইনবোর্ড নাই, ইভেন ওনাকে যে আমি একটা মানি রিসিপ্ট দেবো সেই ব্যবস্থাও নাই। বাবার সেই কাগজের উপরে একটা নোট দিয়ে 50,000 টাকা অ্যাডভান্স নিলাম, সেই আসলে যাত্রা শুরু হাতিলের। ক্রেতারা দরজা অর্ডার করতেন, হাতিল দরজা করত এবং ক্রেতারা হাতিলের এই প্রোডাক্ট সার্ভিস নিয়ে খুব সন্তুষ্টি প্রকাশ করেন। এভাবে সেই ছোট পরিসর থেকে আরেকটু বড় পরিসরে গেলাম, অর্থাৎ আরেকটা প্রিমিসেসে ভাড়া নিয়ে আরেকটু বড় আকারে যাত্রা শুরু করলাম। ক্রেতাদের কাছ থেকে আসে যে, ফাইন, আপনাদের দরজা তো ভালো, তো আমার তো বাড়ি কমপ্লিট, আমার তো ফার্নিচার দরকার, তো ফার্নিচার নাই কেন আপনাদের? তো এভাবে যখন কিছু কাস্টমারদের ফিডব্যাক আসা শুরু হলো, চিন্তা করলাম ফার্নিচার করা যেতেই পারে, শুরু করলাম ফার্নিচার। আমরা 5 ভাই, তারা তখন পড়াশোনা করতো, তারাও এসে যোগদান করে। আমার যেই আমি বলবো যে টিমের বা আমার যে শক্তি সেটা বেড়ে গেল। এক এক ভাই এক একটা দায়িত্ব পালন করছে এবং হাতিলও ধীরে ধীরে আসলে বড় হতে থাকে। তারপরে এক সময় মনে হলো যে দেশে যখন আমরা ভালো করছি, কেন আসলে বিদেশে না, বিদেশে কেন আমরা করতে পারবো না? সেই অনুযায়ী চেষ্টা শুরু করলাম। প্রথমে ভারতে গেলাম যে মার্কেটটা বোঝার জন্য। সেই মার্কেট দেখে তাদের বিভিন্ন ফ্যাক্টরি তো
মানে ক্রেতা হিসাবে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো এর চেয়ে ভালো বোধহয় আমরাই করতে পারি। তো সেই চিন্তা থেকেই ওখানে চেষ্টা করা এবং ধীরে ধীরে আজকে হাতিলের প্রায় 18টি শোরুম এখন এই মুহূর্তে ভারতে আছে, ভুটানে 2টি শোরুম আছে। আমরা যখন দরজা মানে করা শুরু করি সেই সময় বাংলাদেশে মালয়েশিয়া থেকে ডোর ইম্পোর্ট হতো, সো আমার কাছে সেটা একটা বড় ধাক্কা ছিল যে ওদের ওই মানে আমরা করতে পারবো কি না, ক্রেতা সেটা নেবে কি না। সো আমার কাছে মনে হয়েছিল সেই সমস্যাটা আমার কাছে আসলে অপরচুনিটি হয়ে দেখা দিয়েছে। আমি ওই ডোরগুলো দেখলাম, সেটা নিয়ে অ্যানালাইসিস করলাম এবং আমরা কিন্তু আসলে ওই মান আমাদের মানও তার চেয়ে কোনো অংশে কম ছিল না এবং আমরা এখনও সেটা কন্টিনিউ করছি, কিন্তু মালয়েশিয়া থেকে এখন আর সেই দরজা আসছে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে ওখানে যারা কাজ করে তারাও তো মানুষ, আমরাও মানুষ, শুধু আমরা যদি সঠিক র মেটেরিয়াল সিলেকশন করতে পারি, সঠিক ম্যান পাওয়ার অ্যালোকেট করতে পারি তাহলে সম্ভব, এটা অসম্ভব কিছু না। আমি যখন হাতিলের যাত্রা শুরু করি তখন 8-10 জন লোক নিয়ে আমার যাত্রা শুরু আমি করি। আজকে হাতিলে প্রায় 3000 কর্মচারী কর্মকর্তা হাতিলের সাথে ইনভলভ, সো 3000 মানুষ মানে 3000 পরিবার, সো এতগুলো লোকজন নিয়ে যে আমরা কাজ করছি এবং এটা এখানে আমার স্যাটিসফ্যাকশন। তারা হাতিলে যারা কাজ করে তারা যদি এর মাধ্যমে কিছুটা ভালো থাকে এবং তারাও হাতিলকে দিচ্ছে, তারাও হাতিলের জন্য নিবেদিত, সো এই বিষয়টা আমাকে তৃপ্ত করে। আসলে যে কোনো একজন উদ্যোক্তার তার লক্ষ্যটা আগে স্থির করতে হবে এবং বিজনেস করার মানসিকতা এবং সৎ মানসিকতা নিয়ে তাকে ব্যবসা শুরু করতে হবে। সেটা যদি করা হয়, তার লক্ষ্য যদি ঠিক থাকে এবং কমপ্লায়েন্স সরকারের যে নিয়ম কানুন আছে এগুলো যদি সে মেনে একটা বিজনেস করে, আপনার যে কোনো কাজই প্রথম অনেক চ্যালেঞ্জ থাকবে কিন্তু সে কখনোই আসলে অসফল হবে না। অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকতে হবে, ক্রেতাদের চাহিদা বুঝাটা বুঝতে হবে, মানে আপনার ওয়ার্ল্ড ট্রেন কোন দিকে যাচ্ছে, মানে মানুষ কি পছন্দ করছে, এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে হবে। সেটা নিয়ে যদি আপনি কাজ করেন, আজকে এই ডিজিটাল যুগে এগুলো বুঝতে পারাটা খুব কঠিন কোনো বিষয় না। আর সেই সময় আমরা যখন ফার্নিচার শুরু করি সেই আজ থেকে ধরেন 25-30 বছর আগে, তখন কিন্তু প্রচুর ফার্নিচার বাংলাদেশে আসলে ইম্পোর্ট হয়েও আসতো, সেটাও আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। চায়না থেকে তো প্রচুর আসতো, মালয়েশিয়া থেকে আসতো এবং আরও অনেক দেশ থেকেই আসতো। তো বাংলাদেশের যারা মানে ফার্নিচার যারা করেন ম্যানুফ্যাকচারাররাও আসলে একটা সময় হতাশ ছিল যে বিদেশিদের সাথে আমরা পারবো কি না, কিন্তু না, আমরা যদি এখনকার সময়ে দেখি যে বিদেশ থেকে আমার ধারণা যে এখন আমাদের যে চাহিদার 5% বেশি ফার্নিচার আসছে না, বাকিটা কিন্তু লোকাল ম্যানুফ্যাকচারারাই আমরাই সার্ভ করছি মার্কেটকে, এবং তাই না আমরা বিদেশেও এক্সপোর্ট করছি। বাংলাদেশে আসলে ফার্নিচারের এক্সপোর্টের সম্ভাবনা প্রচুর সম্ভাবনা আছে, কারণ আমাদের এই 16 কোটি দেশের মানুষে আমাদের একটা 30% আমাদের একটা কর্মক্ষম যুবক গোষ্ঠী আমাদের আছে, তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে গার্মেন্ট যেই কাজটা করেছে, আরএমজি যেই কাজটা করেছে সেখানে কিন্তু প্রচুর ম্যান পাওয়ারকে তারা কাজে লাগিয়েছে। এখন আমরা আসলে ওই জায়গাটায় এখনও সেইভাবে যেতে পারছি না। এখানে যে বিষয়টা সেটা হলো যে এক্সপোর্ট করার জন্য সরকারি কিছু পলিসির বিষয় আছে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে যদি বলি, আপনি জানেন আমাদের বনশিল্পের অবস্থা, আমাদের ফরেস্ট তেমন নাই, আমাদের কাঠ বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এবং ফার্নিচার মানে কিন্তু শুধু কাঠ না, ফার্নিচার কিন্তু অনেক র মেটেরিয়ালসের কম্বিনেশন ফার্নিচার, এবং অনেক ধরনের র মেটেরিয়ালস আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। সেটা সেই কাঁচামাল দিয়ে আমরা ফার্নিচার উৎপাদন করে যখন আমরা রপ্তানির পর্যায়ে নিতে চাই তখন আমরা মানে প্রাইস কম্পিটিটিভ হতে পারি না। কারণটা হলো যেহেতু বাংলাদেশে এখনও 100%
ফার্নিচার এক্সপোর্ট ইন্ডাস্ট্রি গড়ে উঠে নাই, সেক্ষেত্রে আমাদেরকে আমরা যেই র মেটেরিয়ালস ইম্পোর্ট করি সেগুলোর যে সরকারি নির্ধারিত শুল্ক কর সব কিছু দিয়ে আমাদেরকে ম্যাটেরিয়ালস আনতে হয়, তারপরে এক্সপোর্ট করতে হয়। এখন আমি যদি আরএমজির কথা বলি বা যে কোনো মানে এক্সপোর্ট সেক্টরের কথা বলি, সেখানে আপনি যখন এক্সপোর্টের অ্যাগেনস্টে যেই র মেটেরিয়ালসগুলো আনবেন সেটার জন্য আপনাকে শুল্ক কর দিতে হবে না, কারণ আপনি ওটা এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আনবেন। কিন্তু এই জায়গাটায় আমাদের বাধা ছিল বা পলিসি এই জায়গাটায় আমরা মিট করতে পারি নাই, তখন আমরা সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করার ফলে আমাদেরকে এক্সপোর্টের অ্যাগেনস্টে বিকল্প হিসাবে 15% নগদ সহায়তা সরকার আমাদেরকে প্রদান করে। আমরা কাঁচামাল আমদানি পর্যায়ে যে শুল্ক কর দিয়ে আসি তা আমাদেরকে এক্সপোর্ট করার পরে ফেরত দেওয়ার চেষ্টা করা, কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যেই পরিমাণ আমরা দিয়ে আসি আর আমরা এক্সপোর্ট করার পরে যেটা ফেরত পাই সেখানে একটা গ্যাপ আছে। তো এইটা আমাদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, আমরা আশা করছি হয়তো সামনে এই ব্যাপারটা প্রবলেমটা সলভ হবে। সেটা যদি সলভ হয় এটা নিঃসন্দেহে বলা যায় এই ফার্নিচার সেক্টরটা আরএমজির পরে একটা সেক্টর হতে পারে। আমরা যখন রিক্রুটমেন্ট করি তখন আমরা ইয়াংদেরকে প্রেফারেন্স দেই, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা আমাদের চাহিদা দেই না, কারণ আমরা লোক তৈরি করতে চাই এবং আমরা তার মধ্যে বোঝার চেষ্টা করি তার কাছে করার মানে কাজ করার সেই স্পিডটা আছে কি না এবং সবচেয়ে বড় কথা সে শুধু ঘড়ি ধরে কাজ করবে কি না, তো এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি এবং যার আসলেই কাজটা প্রয়োজন তাকে আমরা কাজটা দেওয়ার চেষ্টা করি। আমরা যদি এখন এই বর্তমান সময়ের দিকে দেখি আমরা শুধু এখন একটা বা দুইটা সেক্টরের উপরে, আমি বলবো মূলত একটা সেক্টরের উপরেই আমাদের এক্সপোর্ট নির্ভর করছে, কিন্তু আমরা সবাই জানি শুধু একটা বা দুইটা সেক্টরের উপরে আসলে নির্ভর করা উচিত না, আমাদের এই বাস্কেট বাড়াতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বারবার বলেন, কিন্তু এখানে আসলে আমাদের যারা পলিসি মেক করেন তাদের ভূমিকাটা আমি বলবো অগ্রগণ্য। আমাদের ভূমিকা তো আছেই, সেক্ষেত্রে মানে ওনাদেরকে আসলে শর্ট টার্ম লং টার্ম আসলে প্ল্যান করতে হবে, কারণ আপনি যদি আজকে একটা গাছ রোপণ করেন সেটাকে যদি প্রপার নার্সিং করেন তাহলে আপনি ফল কিন্তু একটা 5-7 বছর পরে আপনি পাওয়া শুরু করবেন। সো আমাদেরকে ওই বিষয়টার দিকে তাকাতে হবে, কারণ আমরা শুধু মানে একটা আমদানি নির্ভর দেশ বা আমদানি নির্ভর জাতি হিসাবে বেশি দূর যেতে পারবো না। আরেকটা ব্যাপার হলো যেই কথাগুলো আমি বললাম আপনাকে যে আমাদের এখন অনেক কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়, যখন আমরা এক্সপোর্টে একটা ভালো কোয়ান্টিটিতে যেতে পারবো তাহলে কি হবে, এর পিছনের যে ব্যাকওয়ার্ড যে র ম্যাটেরিয়ালসগুলো আছে অন্যান্য ব্যবসায়ীরা সেটার দিকে আগায় আসবেন, অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সেটার দিকে নজর দিবেন, সেখানে ইনভেস্ট করবেন। তার মানে কি, আজ আমরা যখন গার্মেন্টসের দিকে প্রথমে যদি তাকাই তখন শার্টের কাপড় আপনার বাটান জিপার এভরিথিং ইম্পোর্ট হয়ে আসতো, কিন্তু আজকে যদি আমরা দেখি কিন্তু ব্যাকওয়ার্ড অনেক ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গিয়েছে। সো ব্যাপারটা আসলে এভাবে আমরা দেখতে চাই, আমরা বুঝতে পারি যে এইভাবে যদি চিন্তা করা হয়। এবং হ্যাঁ, আমরা অনেক সময় আমরা যখন নীতি নির্ধারকদের সাথে বসি তখন তারা কিছু সমস্যাও আমাদের সামনে তুলে ধরেন, কিন্তু আমাদের তো পিছনের যে এক্সপিরিয়েন্স সেটার আলোকে যদি আমরা এই প্রবলেমগুলো যদি আমরা মানে পরবর্তীতে না হয় সেটার যদি স্টেপ নিয়ে আমরা সামনে যাই তাহলে আসলে এটা সম্ভাবনা অনেক বেশি। ফ্যাক্টরিতে আমরা আসলে টাইম বেজ প্ল্যান করি এবং টাইম বেজ প্ল্যানিংয়ের যে মূল যে কনসেপ্ট যে আপনার প্রতিটা জিনিসের নির্ধারিত টাইম আছে, সেই টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হবে। এটা করলে আপনার প্রোডাক্টিভিটি বাড়ে, আপনার ওয়েস্টেজ কমে। আমরা সেইভাবে আসলে দেখেন আমরা যদি বিগত সময়ের দিকে তাকাই আমাদের যে র মেটেরিয়ালসের যা বৈশ্বিক বিভিন্ন সমস্যার কারণে র মেটেরিয়ালসের দাম অনেক বেড়ে গিয়েছে, আমাদের
ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, আমাদের ডলারের সাথে টাকার যেই অবমূল্যায়ন হয়েছে সেখানে কিন্তু আমাদের র ম্যাটেরিয়ালসের প্রাইস অনেক বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের ফার্নিচারের দাম বাড়াতে হয় নাই, কারণ আমরা এটাকে প্রোডাক্টিভিটি দিয়ে আমরা যতটা সম্ভব কভার করার চেষ্টা করেছি। একটা সময় ছিল যেটা ফার্নিচারকে আসলে বিলাস দ্রব্য হিসাবে দেখা হতো, কিন্তু আসলে তা না, ফার্নিচার কিন্তু এখন সবারই প্রয়োজন, যার যার সামর্থ্য অনুযায়ী ক্রেতা ফার্নিচার ব্যবহার করে। সো এটার যেই চাহিদা আভ্যন্তরীণ এবং বৈদেশিক দুই জায়গায় এর প্রচণ্ড চাহিদা আছে, এবং আমরা আভ্যন্তরীণ বাজারেও এর মানে দেখতে পাচ্ছি যে আমাদের আরও অনেক সুযোগ আছে, আমরা হয়তো সামনে আরও এক্সপানশনে যাব। এটা আমি ফার্নিচার উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং ক্রেতাদেরকেও বলতে চাই যে আমরা সবাই কাঠের ফার্নিচার ব্যবহার করতে চাই, পুরো কাঠ নির্ভর, আমাদের এই জায়গাটা একটু ভাবতে হবে, কারণ এই সম্পদটা আমাদের সীমিত, এই সম্পদটা আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেটাকে আমি বলবো যে লালন পালন করতে হবে। সো এই ফার্নিচারের র ম্যাটেরিয়ালস কাঠের যে বিকল্প সেই দিকে আমরা যাই, বা ক্রেতাদেরকেও আমি মানে ক্রেতাদের প্রতি যেটা অনুরোধ এই ব্যাপারটা যেন ক্রেতারও সেই দৃষ্টিকোণ থেকে দেখেন, কারণ আজকের যেই নেচার সেটা আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, সবুজকে আমরা ধ্বংস করলে হবে না। দেশের জন্য হাতিলের যে প্ল্যান যে প্রতিটা ঘরে হাতিলের কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট দেখতে চায় প্রতিটা ঘরে হাতিলের ফার্নিচার আছে এবং হাতিল একটা গ্লোবাল ব্র্যান্ড হিসাবে মানে পরিচিতি পেতে চায় বা হতে চায়। হাতিল তার ক্রেতাদের কাছে কৃতজ্ঞ, কারণ হাতিলের ক্রেতারা হাতিলকে বিশ্বাস করে, হাতিলের প্রোডাক্ট তারা পছন্দ করে, হাতিলের প্রোডাক্ট কিনে বলেই আজকে হাতিল এত দূরে আসতে পেরেছে। ধন্যবাদ হাতিলের সকল ক্রেতাদেরকে। আমার এই গল্প এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।